হ্যাঁ, চালু করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটা চমক দেখাইতে আসলাম। ভিডিওটার লাস্টে দেখবেন মজার অনেক কিছু আছে। এমন একটা রেস্টুরেন্ট আসলাম, এটা হলো ভাসমান, মানে একটা দিঘির মাঝে শূন্যের উপরে যেটা বলে ভাসমান, সেই ভাসমান রেস্টুরেন্ট দেখেন। এখানে আসলাম কিছু ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করব। এই যে ভাসমান রেস্টুরেন্ট দেখেন, এই যে ঠিক আছে, সেই একটা পরিবেশ দেখেন। আমি পুরা ইরা দেখাই, লুকটা দেখাই আপনাদের, আপনারা দেখেন। এই যে দেখেন, এটা হলো একটা দিঘির মাঝে, ঠিক আছে। আসলে আমি মূলত চাই, যেহেতু আমার ফ্রেন্ডদের নতুন নতুন কিছু দেখানোর জন্য, এটা আসলে মূলত যদি আমি রাত্রে আসতাম সেইভাবে দেখা যেত, কিন্তু এখন রাত্রও না, যেহেতু সূর্যের তাপ, এই জন্য হয়তো এত ক্লিয়ার দেখা যায় না। তবে যদি এটা রাত্র হইতো অনেক খুবই, মানে সেই একটা, এই যে দেখছেন, খুবই একটা দেখার মতো দৃশ্য এবং ভালো লাগার একটা দৃশ্য। আপনারা আসতে পারেন, অবশ্যই দেখতে থাকেন আরো। আর এবং কি আজকে এখানে আমরা কি কি অর্ডার করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে পানি দেখতে পাচ্ছেন, পানি, এই যে মুরগিরই করতেছে। এখানে মূলত সব জিনিসই পাওয়া যায়, তবে সন্ধ্যা হইলে জিনিসটা আর কি জমজমাট হয়। সেইভাবে দেখার মতো একটা প্লেস, খুবই ভালো লাগলো। আপনারা যদি আসতে মন চায় অবশ্যই আসবেন। আপনারা এখানে বাসমান রেস্টুরেন্ট বললে সবাই চিনবো, তার মধ্যে আপনার লোকেশনটা আমি অবশ্যই বলে দিব আপনাদের। দেখতে থাকেন, অবশেষে আমাদের অর্ডার চলে আসলো। এই যে, এই যে আমার নাতিন, এই যে হাই বলো, হাই বলো, এদিকে দেখাও, এদিক তাকাও, হাই বলো। ওকে, অবশেষে আমাদের ফাইনালি আমাদের যে অর্ডার সেটা চলে আসলো, এবং খাওয়ার পর দেখবো যে আসলে এটা সুস্বাদ কিরকম, টেস্ট কিরকম, কারণ আমি শুনছি এটা খুবই সুস্বাদ এবং খুবই ভালো। তো যাই হোক, আমরা আপনারা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত। দেখি খাওয়ার সময় নেই, কারণ খুবই টেস্টি, ভালো লাগলো। আসলে এইগুলো জিনিস দেখলে কার না লোভ লাগে বলেন, দেখার মতো। যাদের খাওয়ার ইচ্ছা অবশ্য আপনারা চলে আসবেন। এই যে আমার ফ্যামিলি নিয়ে আসছি, দেখেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখেন। এই যে, হ্যাঁ, এই যে হাই বলো, হাই বলো, এই যে ফ্যামিলি, ঠিক আছে। সালাম আলাইকুম, কি অবস্থা ভাই জান, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যে রেস্টুরেন্ট, এটা ভাসমান রেস্টুরেন্ট, এটা আমাদের সৈয়দপুরের ভিতরে অনেক নাম করা, জি আমি শুনছি, তাই আসলাম দেখতে। আচ্ছা, এইটা যে লোকেশনটা, সেই লোকেশনটা কিভাবে আসবে সেটা একটু বলেন। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আপনার সৈয়দপুর ভাসমান খান রেস্তোরাঁ, আর এখানে আপনার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে। এটা হলো বাবুল খার প্রজেক্ট পাড়ার লোকেশন অনুযায়ী এভাবেই, আর নির্দিষ্ট ইচ্ছা স্থান হচ্ছে আপনার মহিষার ইউনিয়ন আর সাধনপুর, এটাই বেশিরভাগ মানুষ চায়। আপনাদের এখানে যে খানার আইটেম গুলো একটু শর্টকাট বলবেন, শর্টকাট যেরকম, মানে বেস্ট খাবারের ভিতরে আছে চাপ, নান রুটি, তারপর আছে আপনার গ্রিল, তারপরে আবার চাইনিজ আইটেম অনেকগুলাই আছে, লাচ্ছি, লাচ্ছি। আচ্ছা, আপনাদের যে ওপেন, ওপেন সময়টা, ওপেন সময়টা আপনার 4টার থেকে শুরু হয়, রাত মানে যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে এটা যে আমি যেটা বললাম আপনাদের পুরা রেস্টুরেন্টটা দেখাইলাম, এটা কিন্তু একটা দিঘির ভিতরে, একটু দুঘিরা দেখাও দিঘির ভিতরে, এই দিঘির ভিতরে যে রেস্টুরেন্টটা এটা একটা চমৎকার একটা দৃশ্য। কিন্তু আসলে যারাই আসবেন মনোরম একটা পরিবেশ, এখানে খাবার যে মান সম্মান খুবই ভালো, আমি নিজে খাইছি। আর এখানে সব কিছু পাওয়া যায়, চাইনিজ যে জিনিসগুলো খাবার সব ধরনের খাবার পাওয়া যায়। আপনারা যাদের ভালো লাগে, যারা শৈরতপুর ডিস্ট্রিক্টের ভিতরে আসেন আসেন অবশ্যই আসবেন, আইসা খাইয়া টেস্ট করবেন আপনারা। আসলে একটা মানুষ বিশেষ করে যারা প্রবাসী আছে, প্রবাসে সারা জীবন থাকে, দেখা যায় 3-4-5 বছর থাকেন, আপনারা আসার পর দেখা যায় ফ্যামিলি নিয়ে একটু জাস্ট এনজয় আনন্দ করলেন, আইসা খাওয়া দাওয়া করলেন, ফ্যামিলিরাও হ্যাপি থাকলো, অবশ্যই আপনারা আসবেন। এবং আজকের মতো এখানেই বিদায় নিব, এবং অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।